নমস্কার বন্ধুরা আজ আমি আবার বায়োফ্লগ নিয়ে ফিরে এলাম বন্ধুরা এই বায়োফ্লগ আধুনিক যুগে চোখে পড়ার মতো এক মাছ চাষ প্রকল্প এই প্রকল্প সম্পর্কে আমরা তেমন কেউ কিছুই জানি না তাই এই প্রকল্পের সন্ধান পেয়ে দূর দূর থেকে লোক ছুটে আসছে আজ তেমনই একজনের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যিনি সুদূর আরামবাগ থেকে কলকাতা এসেছেন চলুন একবার দেখে নেওয়া যাক

অনেক টাকা ইনভেস্ট না করে বন্ধুরা প্রথম বায়োফ্ল্যাগ তৈরি করেন ইউরোম আবনি মালি বিদেশে বিশেষ করে ইন্দোনেশিয়া আজ থেকে দশ পনেরো বছর আগে এটি চালু হলেও ভারত বাংলাদেশ শ্রীলঙ্কায় এটি বেশি বেশিকাল চালু হয়নি প্রথমে ভারতের এক জার্নালিস্ট এর উপরে গবেষণা চালায় তারপর একে একে তাকে ফলো করে এটি সুদূর প্রসার লাভ করছে এটা কই বন্ধুরা আগের ভিডিওতে বায়োফ্লকের খরচা সম্পর্কে আইডিয়া দিয়েছি দিয়েছিলাম যে বছরে একটি ট্যাঙ্ক থেকে অন্তত তিনবার মাছ চাষ করতে পারবেন এবং প্রতিবারে আনুমানিক চল্লিশ হাজার টাকা খরচা হলেও আপনি মাছ পাবেন আনুমানিক এক লাখ টাকার মতো আজ আমি আপনাদেরকে বায়োফ্লগ সম্পর্কে আরও কিছু তথ্য জানাবো বন্ধুরা বায়োফ্লগ তৈরি করতে গেলে প্রথমে ট্যাঙ্কের সাইজ বিবেচনা করতে হবে মোটামুটি ধরে নেওয়া হয় প্রতি এক হাজার লিটার জলে একশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন এবার আপনি যদি সাত হাজার লিটার ট্যাঙ্ক তৈরি করেন তাহলে সাতশো কেজি না হলেও চার থেকে পাঁচশো কেজি মাছ তো পাবেনি এবার এই ট্যাঙ্ক তৈরি কিভাবে করবেন প্রথমে আট আট এম এম রড দিয়ে স্থানীয় মিস্ত্রি দিয়ে একটি গোল খাঁচা তৈরি করতে হবে খাঁচার ভিতরে চারিদিকে ফোম দিতে হবে এটি দিলে কি হয় আপনার তার্পোলিনের কোনো ক্ষতি হবে না আর জলের প্রেশারটাকে খুব ভালো করে ধরে রাখতে পারবে বন্ধুরা বায়োফলিকের সরঞ্জামগুলি কি কি কোথায় পাবেন কত দামের সে সম্পর্কে আমি আরও ভিডিও বানাবো ট্যাঙ্কের মধ্যে যে তারপোলিন বিছাবেন সেটি খুব ভালো কোয়ালিটির হতে হবে এবং ট্যাঙ্কের জল বাইরে ফেলার জন্য ট্যাঙ্কের মাঝখানে একটি আউটলেট পাইপ লাগাতে হবে আর জল ভরার জন্য একটি ইনলেট পাইপ লাগাতে হবে ট্যাঙ্কে পাইপ দিয়ে প্রথমেই পুরো জল ভরে দিলে হবে না ব্যাকটেরিয়া তৈরি করার জন্য একটি লেভেল পর্যন্ত জল ভরতে হবে এবং জলের যাতে ব্যাকটেরিয়া তৈরি হয় তার জন্য যা যা লাগে সেগুলি প্রয়োগ করতে হবে এরপর মাছ যখন বাড়বে তখন ধীরে ধীরে জলের লেয়ারটাকে বাড়াতে হবে বন্ধুরা জল যখন ভরবেন জল ভরার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো জলের পোকার নির্ণয় করা কারণ কিছু মাছ আছে খাড়যুক্ত জলে হয় আবার কিছু মাছ আছে সব জলেই জন্মায় তাই আপনাকে এক বোতল জল নিয়ে ফিসারিজ ডিপার্টমেন্টে গিয়ে সেখানে গিয়ে ওনাদেরকে দেখাতে হবে ওনারা বলে দেবেন আপনার জল কি মাছের জন্য উপযোগী ব্লোয়ার দিয়ে জলের অক্সিজেন মেনটেন করতে হয় সারা মাস ধরে জলের মধ্যে টিডিএস পিএইচ এগুলো মেনটেন করতে হয় সাধারণত জলের মধ্যে টিডিএস মেনটেন করতে হয় পনেরোশো থেকে আঠেরোশো রাখতে হয় আর ব্যাকটেরিয়ার যে কোলোনি হয় সেটা তি তিনশো এমএলের মধ্যে রাখতে হয় এটি একটি অনুভব করার মতো রিসার্চ করার মতো একটি প্রকল্প সৎ পথে টাকা কামাবার উত্তম মাধ্যম বলতে পারেন যারাই বায়োফ্লকের সঙ্গে যুক্ত আছে তাদের অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করব আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ